thank you মহানা টেলিভিশন ডিজিটাল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে বাজার মনিটরিং নিয়ে আসছি যে শরোদপুরের ছাত্র সমাজ যারা যেই উদ্যোগ নিয়েছেন অর্থাৎ শরোদপুরের ছাত্র সমাজের পক্ষ থেকে পাঁচই জানুয়ারি অর্থাৎ সরকার পতনের পর থেকে কিন্তু তারা বাংলাদেশেকে নতুন করে গড়ে গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন তারে ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন পয়েন্টের মতো শরোদপুরে জেলায় তারা ট্রাফিকে দায়িত্ব পালন করছে ছাত্রদের পক্ষ থেকে এছাড়াও নিত্যপূর্ণ যেই মানুষের ক্রয় উদ্যোগ উদ্যোগও থেকে গিয়েছিল এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে কিন্তু তারা এই নিত্যপণ্য বাজার মনিটরিং করে যাচ্ছেন এবং শরীদপুরের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন দোকানে তারা বাজার মনিটরিং করে প্রশাসনের সহযোগিতা নিয়ে তারা মাজার মনিটরিং করে যাচ্ছেন এবং পাশাপাশি তারা মাজার প্রাথমিক অবস্থায় তাদেরকে সতর্কতা অর্থাৎ অতিরিক্ত মূল্য এবং তারিখ না থাকলে খাবারের তারিখ না থাকলে সেগুলো তারা যাচাই বাছাই করার জন্য তাদেরকে সুযোগ করে দিচ্ছেন এবং পরবর্তীতে তারা তারা সে তাদের বিরুদ্ধে প্রশাসনিক সহযোগিতা তারা ব্যবস্থা গ্রহণ করবেন আমরা আজকে আছি শরোদপুরের সদর অর্থাৎ পালং উপজেলার অর্থাৎ সর্ববৃহত্তম অর্থাৎ তামিম ফ্যামিলি ফুড অর্থাৎ যেই দোকানটি সেই দোকানে সেখানে কিন্তু তারা সকাল থেকে প্রচুর পরিমাণ বেচা কিনে হয় এবং আজকে তারা তাদের পক্ষ থেকে সেই দোকানগুলোতে ইতিমধ্যে তারা ঘুরে ঘুরে দেখেছেন এবং আমাদেরকে দেখাচ্ছি যে ছাত্র সমাজের পক্ষ থেকে যে ষোলো জনের টিম তারা কাজ করেছেন এবং ফ্যামিলি ফুডের বিভিন্ন জায়গা তারা ঘুরে ঘুরে দেখেছিলেন এবং তাদের পক্ষ থেকে এখানে কিন্তু অনেকগুলো পণ্য আছে সেই পণ্যগুলো তারা দেখেছেন এবং সেই ক্ষেত্রে তাদের একটি কথা হচ্ছে অতিরিক্ত মূল্য তালিকা এবং অতিরিক্ত অর্থাৎ তারিখ যেন না থাকে সেই বিষয়গুলো তারা দেখেছেন এবং প্রত্যেকটা তারিখের ডেট এসপে এবং আছে কিনা না সেইগুলো তারা দেখেছেন এবং ছাত্রদের পক্ষ থেকে সেইগুলো তারা পর্যবেক্ষণ করেছেন এবং এছাড়াও কিন্তু কাঁচামাল বাজারের অর্থাৎ তাদের একটি বিষয় কিন্তু চলে এসেছিল যে উৎপাদনের যারা উৎপাদনকারী তারা কিন্তু সবসময়ে ঠকে আসছেন এবং তারা মুনাফা রুবি যারা আছেন তারা কিন্তু আটকিয়ে রেখে তাদের সেই মূল্য বেশি দামে বিক্রি করছেন সেই ক্ষেত্রে তাদের বেশি দামে মূল্য বিক্রি হচ্ছে কিনা এবং অতিরিক্ত দাম তারা রাখছে কিনা সেইগুলো তারা যাছাই বাছাই করেছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু এই তামিম ফুড ফ্যামিলি অর্থাৎ তামিম ফ্যামিলি ফুডের যেই দোকানটা অর্থাৎ শপিং মল আছে সেখানে কিন্তু তাদের এরকম কোনো অভিযোগ পাননি এছাড়া কিছু বেশ কিছু দোকানে তারা সেই অভিযোগগুলো পেয়েছেন তাদেরকে সতর্কতামূলক কথা বলে আসছেন ভবিষ্যতে যদি তাদের দোকানে এই ধরনের কিছু পেয়ে থাকে তাহলে তারা তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণের কথা জানান এই ছাত্র সমাজ যারা যেই ছাত্র সমাজ বাংলাদেশের নতুন সূর্য নিয়ে এসেছে যেই ছাত্র সমাজ মানুষের কথা বলার জন্য অর্থাৎ ভাষা যেই আটকে গেছিলো সেই ভাষার কথা ফিরিয়ে আনার জন্য সেই ক্ষেত্রে তাদের নতুন উদ্যোগ হচ্ছে তাদের পক্ষ থেকে বাজার মনিটরিং অর্থাৎ বাজারের নিয়ন্ত্রণটা তৈরি করা আমরা তাদের পক্ষ থেকে একটু কথা বলবো আসলে এই কার্যক্রমটা কতদিন যাবৎ আপনাদের চলবে আমরা যেদিন থেকে আমাদের এই সুযোগ সরকারের পতন ঘটেছে সেদিন থেকে কার্যক্রম শুরু করেছি এবং যতদিন পর্যন্ত না আমাদের নতুন তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকার পরিপূর্ণভাবে দেশের নিয়ন্ত্রণ ভার নিচ্ছে দেশে একদম শান্তিপূর্ণ পরিবেশে চলে যাচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো ছাত্রদের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত শরীয়তপুরের ট্রাফিক নিয়ন্ত্রণ করছি এবং শরীয়তপুরের প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যেকটি আরত থেকে শুরু করে যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে আমরা বাজারটা মনিটরিং করছি তারা যাতে কেউ বেশি দামে কিছু বিক্রি করতে না পারে কেউ যাতে হচ্ছে ডেইট ফেল মালামাল বিক্রি করতে না পারে এই বিষয়গুলো আমরা দেখছি আচ্ছা ধন্যবাদ আমরা আজকে যে যিনি টিম লিডারের দায়িত্ব পালন করছেন অর্থাৎ আমরা ভাইটু যদি আপনার সাথে একটু কথা বলবো আচ্ছা আপনার টিম লিডারের যিনি দায়িত্ব পালন করছেন শরীর আসলে আপনার নামটা এবং আপনি এই কার্যক্রমটা আমরা কবে থেকে অব্যাহ ধরেছেন এবং কবে কতদিন অব্যাহত রাখবেন ধন্যবাদ আমার নাম শফিকুল ইসলাম তো এই কার্যক্রমটা আমরা সম্মিলিতভাবে আরও আগে শুরু করার চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের শরীয়তপুরের সমন্বয়ক বা সরিয়াদ স্বার্থ সমাজ যারা আছে তারা আজকে থেকে এই কার্যক্রমটা আমরা শুরু করলাম এবং এটা অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত বাজার স্থিতিশীলতা না আসবে বাজার নিয়ন্ত্রণটা না আসবে ততদিন পর্যন্ত আমরা এই কার্যক্রমটা পরিচালনা করতে থাকবো ধন্যবাদ আমরা আরেকটি জিনিস জানিয়ে রাখি তাদের পক্ষ থেকে একটা জিনিস জানিয়ে হচ্ছে যে আসলে শরীয়দপুরের প্রতিটি পয়েন্টে কিন্তু অর্থাৎ প্রতিটি হাট বাজারে অর্থাৎ তারা এই বাজার মনিটরিং করবেন এবং সেই ক্ষেত্রে তাদের সর্বাত্মক সহযোগিতা কিন্তু প্রশাসন করে যাবেন এবং যেখানে দ্রব্যমূল্যের উদ্যোগতি দেখবেন এবং তারা অর্থাৎ পণ্য আটকিয়ে রেখে অর্থাৎ মাল বেশির দামের বিক্রির আশ্বাস যারা করেছেন তাদেরকেও কিন্তু তারা খুঁজে বের করবেন ইতিমধ্যে কিন্তু ছাত্র সমাজের ট্রাফিকের সাথে সাথে এই কাজটিকে সাধারণ জনতা সাধুবাদ নিয়েছেন